বীরভূম জেলার অন্তর্গত বোলপুরের একটি ছোট্ট গ্রাম জয়দেব কেন্দুলি, অজয় নদীর উত্তর দিকের ঘন বনের মধ্যে অবস্থিত এই ক্যাম্পটি। নামটি শুনেই আন্দাজ করতে পারছেন গান বাজনার একটা ব্যাপার আছে, বাউল গান এই ক্যাম্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয়। চলে এসেছি মনের মানুষের ঠিকানায়, মন যেখানে বাউলের সুরে ভেসে যায় অজয় নদীর ধারে, বাউলের সুরের সাথে প্রকৃতিও যেন এখানে মন কাড়ে। গান শুনতে কেনা ভালোবাসে, তারপরে সেই গান যদি হয় একদম বাউলের আখড়ায় বসে বাউল গান শোনা, তাহলে তো তার মজাই আলাদা। তাই আজ আমরা চলেছি মন্দিরা মিউজিক্যাল ক্যাম্প, যেটা হচ্ছে জয়দেব কেন্দুলিতে। কলকাতা থেকে অ্যাপ্রক্স 180 কিলোমিটার দূরের এই ক্যাম্পে আপনারা অবশ্যই নিজের গাড়ি করে আসতে পারেন, তাছাড়া নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বোলপুর বা দুর্গাপুর থেকে বাসে করেও আসতে পারেন। আসার রুটগুলি আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেব। সময় এখন প্রায় সকাল 10টা, আর অজয় নদীর ধার ঘেঁষে বাঁধের রাস্তার ওপর দিয়ে আমরা চলেছি এখন ক্যাম্পের দিকে। জয়দেব কেন্দুলির বাস স্ট্যান্ড থেকে এই ক্যাম্পটি হচ্ছে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা। রাস্তার দুধারে সুন্দর সুন্দর নাম না জানা ফুল দেখতে দেখতে আর অজয় নদীর সুন্দর হিমেল হাওয়া স্পর্শে আমরা এখন চলেছি ক্যাম্পের দিকে। এটা হচ্ছে মন্দিরা মিউজিক্যাল ক্যাম্পের মেইন গেট। এই গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে ওনাদের পার্কিং স্পেস, এখানে 4-wheeler এবং 2-wheeler দুটোই রাখার জায়গা আছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অজয় নদীর ধারের এই সুন্দর ক্যাম্পটাতে ঢোকার সাথে সাথে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল, আর তারপর এই ক্যাম্পের তরফ থেকে সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম করা হলো এক গ্লাস করে লেবুর শরবত দিয়ে। যেহেতু এখানে আসতে গেলে আগে থেকে বুকিং করেই আসতে হয়, তাই আমাদের টেন্ট একদম রেডিই ছিল। আমি একটা ফ্যামিলি টেন্ট বুক করেছিলাম, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড এখানে ক্যাম্পিংয়ের জন্য এসেছি তার জন্য। এবার আপনারা দেখুন টেন্টটা দেখতে কীরকম। এটা একটা সুন্দর বেস বানানো আছে, তার উপরে খড়ের চাল আর তার মধ্যে এই টেন্টটা রাখা আছে। টেন্ট হলেও এটা খুবই সুন্দর স্পেশিয়াস, এর ভিতরে পরিষ্কার সুন্দর বিছানা করা আছে, তার সাথে দুটো বালিশ দেওয়া আছে, চার্জিং পয়েন্ট আছে, লাইট আছে, সব কিছু সুন্দর ব্যবস্থাপনা আছে। এই ব্যাকপ্যাকার্স ক্যাম্পটিতে মূলত দু ধরনের টেন্ট আছে, ফ্যামিলি টেন্ট আর অ্যাডভেঞ্চার টেন্ট। ফ্যামিলি টেন্টটা তো দেখলেন যেটা আমরা বুক করেছিলাম, আর এইগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। এইগুলোর নিচে কোনো বেস বা ওপরে কোনো ছাদ নেই। ফ্যামিলি টেন্টগুলোর প্রাইস হচ্ছে 1400 পার হেড, আর অ্যাডভেঞ্চার টেন্টসগুলোর প্রাইস হচ্ছে 1200 পার হেড। আর একটা কথা বলে দিই, যদি ডিসকাউন্টেড রেটে এখানে আসতে চান, তাহলে আমাদের এক্সক্লুসিভ ভিউয়ার্সদের জন্য রয়েছে একটা এক্সক্লুসিভ অফার। সেই কুপন কোডটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আর পরবর্তীকালে এই ভিডিওতে দেখিয়ে দেবো, যেটা অ্যাপ্লাই করে আপনারা বুকিংয়ের সময় পেয়ে যেতে পারেন এক্সট্রা ডিসকাউন্ট। ব্যাকপ্যাকার্স ক্যাম্প হলেও এখানে আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেকগুলি ওয়েস্টার্ন টয়লেট। তার মধ্যে একটা টয়লেটের ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যার মধ্যে কোমোড, বেসিন, মিরার সব কিছুই আছে। বাথরুমগুলো খড়ের চাল দেওয়া, এর মধ্যে 24 আওয়ার্স রানিং ওয়াটারও আছে। কিন্তু এই শীতকালে একটা জিনিসই যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে হট ওয়াটার ফেসিলিটি কিন্তু এখানে নেই। স্নান করার পর আমরা এসে বসলাম অজয়ের ধারের এই সুন্দর মাচাটাতে, উদ্দেশ্য আড্ডা দেওয়া আর এই নিস্তব্ধতাকে উপভোগ করা। খড়ের চাল দেওয়া যে চাতালটা আপনারা এখানে দেখছেন, এটা সুন্দর সুন্দর রং বেরঙের হাঁড়ি দিয়ে ডেকোরেট করা। আর সন্ধ্যেবেলা এখানেই বসে বাউল গানের আসর। এখানে কতগুলি মাদুরও রাখা আছে, যেগুলো পেতে আপনারাও চাইলে ইচ্ছে করলে বসতে পারেন। এরপর এক ছুটে চলে গেলাম অজয় নদীর তীরে। পাখির কিচিরমিচির, জলের অক্লান্ত কুলুকুলু রবে বয়ে যাওয়া সব মিলেমিশে এক মনোরম শান্ত পরিবেশে সমস্ত ক্লান্তি যেন ঘুচিয়ে যায়। আমি এখন আপনাদেরকে অজয় নদীর চারিদিকের ভিউটা দেখাচ্ছি। সুন্দর একটা উপভোগ্য জায়গা এটা, একদম নিস্তব্ধ, আমার তো খুবই ভালো লেগেছে।
অজয় নদীর ধার থেকে ঘুরে আসার পরে দেখলাম আমাদের গরম গরম লাঞ্চ রেডি। সত্যিই খুব খিদে পেয়েছিল আর খাবার ছিল দারুণ টেস্টি। লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, আলু ফুলকপি, পনিরের তরকারি, স্যালাড, আলু ভাজা, হ্যাঁ আর একটা বড় সাইজের কাতলা মাছ। জার্নি করে ক্লান্ত হয়ে পড়েছিলাম আর তারপরে স্নানের পর এই নিস্তব্ধ পরিবেশে দারুণ সুন্দর একটা লাঞ্চ খেয়ে দিলাম একটা লম্বা টানা ঘুম। আর ঘুম থেকে উঠে দেখি ও মা, ঝুপ করে সন্ধে নেমে পড়েছে। আর ক্যাম্পের এখন একটা অসাধারণ অন্য রূপ। সন্ধ্যের আলো আধারি পরিবেশ আর তার সাথে অজয় নদের ধারের হিমেল হাওয়া, এর মাঝেই চলে এলো আমাদের বিকেলের জল খাওয়ার চপ মুড়ি। চপগুলোর সাইজ এত বড় ছিল যে এটাকে ফুলুরি বলা চলে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই ক্যাম্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় বাউল গান। তারই তোড়জোড় শুরু হচ্ছে। একটু পরেই ঠুংঠুং করে একতারার আওয়াজ আর মনের মধ্যে উল্লাসের সুর। এরপরেই গাম্ভীর্যের আওয়াজে বাউল শিল্পীরা তাদের গান শুরু করলো। সেই গানের সাথে নিজেকে হারিয়ে ফেলা অস্বাভাবিক কিছু নয়। তার সাথে ক্যাম্প ফায়ার আর বারবিকিউ চিকেন। বারবিকিউ চিকেন খেতে চাইলে তার চার্জেস কিন্তু এক্সট্রা। এখানে ক্যাম্প ইনচার্জকে আপনার মনের কথা জানালেই তারা সব ব্যবস্থা করে দেবে। সাথে এটাও বলে রাখি আপনাদেরকে যে এই বারবিকিউ চিকেনটাও কিন্তু ভীষণই সুস্বাদু ছিল। বারবিকিউ চিকেন খেয়েই বসে পড়লাম বাউলের আখড়াতে। বাউলের লাইভ কনসার্ট প্রথমবার, তাই শুনেই মন শান্ত হয়ে গেল। অনেক রাত অবধি চললো গান বাজনার রেশ আর তারপর ঘোর কাটলো যখন রাতে ডিনার খাওয়ার জন্য ডাকা হলো। ডিনার ছিল সিম্পল, রুটি, চিকেন আর আলু ভাজা। এটা হচ্ছে টেন্টের ভেতরকার নাইট ভিউ। এখন আমরা শুতে যাচ্ছি। একটা সুন্দর দিন কাটানোর পর আশা করি রাতের ঘুমটাও খুবই ভালো হবে। এখনকার জন্যে গুড নাইট। সকালে ঘুম ভাঙলো পাখিরের কিচিরমিচির আওয়াজের সাথে আর ঘুম থেকে উঠেই দেখলাম আমাদের জন্য চা বিস্কিট রেডি। হ্যাঁ, কিন্তু একটা কথা, সকাল বা বিকেল এখানে দু টাইমই আমাদেরকে দেওয়া হয়েছিল লাল চা। দুধ চায়ের ব্যবস্থা কিন্তু এখানে নেই। চা খেয়ে ফ্রেশ হওয়ার পরেই আমাদের ডাক আসলো ব্রেকফাস্টের জন্যে। ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো লুচি, আলুর তরকারি, গুড়ের মিষ্টি আর ডিম সেদ্ধ। এক কথায় অসাধারণ। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে এলাম, তবে মনে মনে ভাবলাম এবার আসবো আর একটু বেশি সময় কাটিয়ে যাব এখান থেকে। শহরতলি থেকে বেরিয়ে এক গ্রামে জঙ্গলের ভেতরে কাটানো আর তার সাথে একতারা হাতে বাউল গানের সুরে হারিয়ে যাওয়া আর ক্যাম্প ফায়ার, জাস্ট অসাধারণ ব্যাপার। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম একটু চারপাশটা ঘুরে দেখতে। এখানে আমরা দেখলাম বাউল একাডেমি, যেটা ক্যাম্পের একদমই পাশে। এই বাউল একাডেমির কাজ এখনও সম্পূর্ণ হয়নি, এখন কাজ চলছে। তারপরে আমরা এলাম কুশেশ্বর মন্দিরে। এখানে মহাদেব কুশেশ্বর হিসেবে বিরাজ করেন আর তাছাড়া আছে জোড়া বটগাছ। তারপরে আমরা দেখলাম জয়দেবের মূল মন্দির, যেটাতে টেরাকোটার কাজ করা আছে এবং সেখানে পূজিত হন রাধা বিনোদ। সুন্দর এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে। এবার আসি আমাদের ভিউয়ার্সদের জন্য যে এক্সক্লুসিভ কুপন কোড LSS500, সেটা আপনারা বুকিং করার সময় যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা পেয়ে যাবেন একটা ডিসকাউন্ট। আর বুকিং করবেন কীভাবে সেই বুকিং লিংক আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেবো।